গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা নিমন্ত্রণ আছে, হচ্ছে অনির্বাণের ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে আজকে আমরা যাচ্ছি, আর কি কি করছি সবই দেখতে পারবে। তো এখন অনেক লেট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি এবার অন্নপ্রাশনের জন্য, আমরা তিনজন মিলে। তো ওখানে সায়নরা ওয়েট করছে, সায়নের সাথে দেখা করে আমরা একসাথে ঢুকবো। আজকে আমরা এসেছি শ্রিয়ার মামা ভাত খেতে। তো ওর যে অন্নপ্রাশন সেটা কল্যাণীতে হয়েছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল কিন্তু অনেক দূর বলে যাওয়া যায়নি। তো আজকে আমরা বাড়ির পাশে যেহেতু এই মামা ভাতটা হচ্ছে সেখানে এসেছি। তো আমাদের স্কুলের বান্ধবী রিয়ার মেয়ে হলো শ্রিয়া, আর এই হলো রিয়ার হাজব্যান্ড। এখানে মাম্পি রয়েছে, সায়ন রয়েছে, সিমি ভাই আমাদের, এই হলো সায়ন। তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল একসাথে। তো এখানে আমাদের সব বন্ধুদের সাথে এসে দেখা সাক্ষাৎ হলো। আমাদের প্রচুর বন্ধু বান্ধব এখানে এসেছে, যাদের সাথে অনেক দিন দেখা নেই। তো আস্তে আস্তে আমাদের সব বন্ধু বান্ধবদের এক এক করে যেহেতু বিয়ে থা হয়ে যাচ্ছে, সবাই যার যার মতো লাইফে ব্যস্ত, কিন্তু এখানে এসে সবার সাথে দেখা হলো, কথাবার্তা হলো। শ্রিয়ার মা ভাতের থেকে বেশি মনে হচ্ছিল আমাদের বুঝি কোনো বন্ধুদের রিউনিয়ন হয়ে গেল একটা। তো কথাবার্তা শেষ করে আমরা এখন এগোই ভোজন পর্বের দিকে। আমরা পাঁচজন মিলে খেতে বসে পড়েছি। এরকম নিমন্ত্রণ বাড়িগুলো আমার খুব ভালো লাগে, যেখানে আশেপাশে যাকেই দেখা যাচ্ছে সেই আমাদের বন্ধু মহলের বা চেনাশোনা। মানে এখানে শুধুমাত্র নিমন্ত্রণ বাড়িটা শুধু নিমন্ত্রণ বাড়ি থাকে না, এই যে আমাদের আর এক বান্ধবী আসছে, ছোটবেলা থেকে একসাথে পড়েছি ওর ছেলেকে নিয়ে। তো এখানে যেন সবার সাথে যে কথা বলা বলছি, যে একসাথে একটা কানেকশন তৈরি হচ্ছে, সেটাও যেন আমাদের কোথাও একটা স্কুলের লাইফের স্মৃতি, একটা রোমন্থন আমাদের হয়ে যায়। তো সুন্দর কাঁসার থালা দিয়েছে। ওদের খাবারের পরিবেশনের মধ্যে আমরা একটা স্বাভাবিক ব্যাপার দেখতে পাচ্ছি, কাঁসার থালার ওপরে এখানে কলা পাতা দেওয়া হচ্ছে। কলা পাতা এখন তো অনেক দিন আর দেখা যায় না অন্য কোনো জায়গায়। তো এই হলো ওদের মেনু। মেনুটা দেখাচ্ছি আরও বেশি করে, তার কারণ হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্যাপার ওরা রেখেছে, হোয়াটসঅ্যাপের মতো আদলে এখানে মেনুটা তৈরি করা হয়েছে, এটা দেখে বেশ ভালো লাগছে। তো শুরুতে আমাদের প্রথম আইটেম পড়ে আছে, স্যালাড পড়ছে, লেবু দিচ্ছে। তো এরপরে পরপর যা দেখলাম, খুব সুন্দর কিছু খাবার ব্যবস্থা রয়েছে, আমাদের ভাত চলে এসেছে। তো আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা ভালোই হবে, বরাবরই আমার খেতে তো একটু বেশি ভালো লাগে। তো দেখি আমাদের সেকেন্ড আইটেম চলে আসছে, তোপসে মাছের ফ্রাই রয়েছে। তো গোটা মাছটা ফ্রাই করে দেওয়া হয়েছে, এই আইটেমটা বেশ একটা অভিনবত্ব রয়েছে। এবার পড়ে যাচ্ছে ঘি, বাহ সুন্দর। এরপরে আমরা দেখি পরে কী কী আসতে চলেছে আরও। তোপসে মাছের পরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে ভেজ ডাল, তার সাথে আলু ভাজা পড়ে যাচ্ছে। আর ক্যাটারিংয়ের ব্যবস্থাটাও খুব ভালো, মানে এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দরভাবে ক্যাটারিংটা করা হচ্ছে, আমাদের তো খুব ভালো লেগেছে। এরপরে আমাদের পরবর্তী আইটেম পড়ে যাচ্ছে পমফ্রেটের ঝাল। আমি সাধারণত মাছ খাই না, কিন্তু এখানে এত সুন্দর আইটেমগুলো লাগছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মনে হচ্ছে না একটুখানি খেয়ে না দেখলে হয়তো মিস হয়ে যাবে। তো সেই জন্য আমিও মাছও আর হাতছাড়া করছি না, আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। তো এই হলো পমফ্রেট মাছ, সিমির খুব পছন্দের। এরপরে পড়ে যাচ্ছে আমাদের জলজিরা। তো এখানে খাওয়ার মাঝখানে মনে হচ্ছে এটা ব্রেকের মতো চলছে, ইন্টারভাল। তো সেই জন্য একটু ছোট কাপে জলজিরা দেওয়া হলো, হয়তো খিদেটা আবার ফিরে আসবে তার জন্য। তারপরে আমাদের পড়ে গেল শাহি পোলাও। শাহি পোলাও দেখে তো জিভে জল চলে এসেছে, কিন্তু তার সঙ্গে পড়ে গেছে এবার আমাদের মাটন, আমার ফেভারিট আইটেম যে কোনো খাবার দাবারে থাকেই একজন ভোজন রসিক বাঙালি হিসাবে। আর তোমাদের এটাও বলে রাখি, আজকের খাবার মধ্যে কিন্তু এটা ছিল সিমির ফেভারিট আইটেম, ওর এই শাহি পোলাওটা খেতে খুব ভালো লেগেছে, শাহি পোলাওয়ের সাথে খাসির মাংস। এবং তারপরে এবার আমাদের চলে এসেছে আমের চাটনি, পাঁপড়, এরপরে আরও অনেক কিছু রয়েছে, দেখি কী কী রয়েছে। এরপরে রয়েছে রাজভোগ, এবং তারপরে রয়েছে মিল্ক কেক, আর সবার শেষে রয়েছে আইসক্রিম। এই সময় মাম্পির ছবি তোলা হচ্ছিল, তো খাওয়ার সময় বেশ হাঁ করে সুন্দর ও মজা নিয়ে খাচ্ছিল, কিন্তু ছবিটা তোলায় মেয়েদের ব্যাপার, সব কিছু পারফেকশন না হলে চলে না। তো সেই জন্য ছবিটা আবার ওকে দেখানোর জন্য একটু মানা করা হয়েছে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বেশ আঙুল চেটে খাচ্ছি, খাবার খুব ভালো হয়েছে, তো এইভাবে খেতে অসুবিধা কোথায়। তো এইবার চলে এসেছে আমাদের রাজভোগ, পড়ে যাচ্ছে পেল্লাই রাজভোগ সবার প্লেটে একটা করে। সিমি এমনিতে মিষ্টি টিষ্টি খায় না, কিন্তু আজকে সিমিও কিন্তু খাবার থেকে না করতে পারছে না কোনো কিছুতে। এই চলে এসছে আমাদের মিল্ক কেক, একদম ছানায় তৈরি, খুব সুন্দর খেতে। এই যে হোয়াট এ বাইট, আশা করি ভালো লেগেছে। এরপরে সায়নও একটা রাজভোগের একটা বাইট, আমরা বলছিলাম যে গোটাটা মুখে পুড়তে, কিন্তু পুড়তে পারলো না, যাই হোক সেই জন্য ওকে ছেড়ে দেওয়া হলো। সিমি খাচ্ছে, এটাও খুব একটা বিরল দৃশ্য যে সিমি এত সুন্দর করে খাচ্ছে। সিমিও ভোজন রসিক, কিন্তু খুব বেশি খেতে পারে না, এই যা। তো এবার চলে এসছে সিমির সব থেকে ফেভারিট আইটেম, সেটা হচ্ছে আইসক্রিম। সিমি শীতকাল, গরমকাল, বর্ষাকাল সবসময় আইসক্রিম খেয়ে থাকে, তো এটা ওর ফেভারিট একটা আইটেম। তো যাই হোক,
এই হচ্ছে আইসক্রিম আর শিমির পান পান আমি খাই না তো আমারটাও শিমিকে দিয়ে দিলাম শিমি খেয়ে নি আশা করি খুব ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়েছে বেশ দমদার ভোজনের পর আমাদের একটু ওয়েট করতে হচ্ছে একটু অপেক্ষা করতে হচ্ছে আর শিমি এদিকে কমপ্লেইন করছে যে শিমিকে দেখা যায়নি খাওয়ার সময় বেশি সেই জন্য আমরা উঠে গিয়ে শিমির আরেকটা শট নিয়ে নি এই যে শিমি আইসক্রিম হাতে বসে পড়েছে সবার খাওয়া শেষ মাম্পি এখনো বাকি খাওয়া দাওয়া শেষে বিদায় নিতে এসে দেখছি রিয়া আর সৈকতদা খেতে বসেছে তো এখন আর খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করবো না আমরা যাই নিচে কটা ছবি তুলে নিয়ে বাড়ি চলে যাব এই হলো আমাদের ছোট্ট শ্রিয়া দেখতে খুব সুন্দর লাগছে একদম পুরো মনে হচ্ছে প্রিন্সেসের মতো লাগছে কাকার কোলে বসে থাকা শ্রিয়াকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি বাইরে এই হচ্ছে ওদের ফ্রন্ট গেটটা আমাদের টোটো ঠিক হয়ে গেছে সায়ন আর মাম্পি বাইকে এসেছিল তাই ওরা বাইকে ফেরত যাবে আর আমরা আমাদের টোটোতে বসে পড়েছি এবার আমরা টোটো করে বাড়ি চলে যাচ্ছি সব শেষে আমাদের কিছু ছবি দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এইটুকুনি ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা টুকরো হাসি যে মেঘ সরালো এক টুকরো খুশি যে চাঁদ উঠালো